لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى من يطع الرسول فقد أطاع الله وقال محمد رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن أحبني فقد أحب الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا بلي آمين সবাই জবান খুলে একটু দরুদ শরীফ পড়ে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد. ಐತಿಹ್ಯವಾಗಿ ತೆಲಿಗತಿ ಮದ್ರಸ ತೆಲಿಗತಿ ಕಾಠಿ ಗೋಪಾಲ್ಗಂಜರ ಉದ್ಯೋಗಕ್ಕೆ 61ನೇ ವಾರ್ಷಿಕ ಸ್ಮರಣೆ দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের দাওয়াতি উলামাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, মাদ্রাসার সুযোগ্য মহতাম সাহেব হুজুর, হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি মুস্তফা কাসেম হাফিজাহুল্লাহ, মাদ্রাসার অন্যান্য আসাতিজাই কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আইএমআই মাসাজিদ মাদ্রাসার আজিজ আন্তলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী এবং পর্দার গালে বসে থাকা মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করে নিই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন। ঝড় নাই, বৃষ্টি নাই, প্রচণ্ড শীত নয়, গরমও না। বাংলাদেশে দুইটা টাইম এয়ার কন্ডিশন ভাব, তার একটা চলতেছে আর একটা আসবে শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মিলে গিয়া। এমন সুন্দর আবহাওয়ার ভিতরে মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাদ মুত্তাসিল মাগরিবি আমার বসার কথা ছিল, ইশার আগ পর্যন্ত আলোচনা সময় বন্টন করে পারি না, এখানে আমার শেষ টাইম বয়ন করাই আমার উচিত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী আমার তাওই সাহেব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহিমাহুল্লাহ আলোচনা করেছেন মাগরিবের পরে আমার বিআই হযরত মাওলানা নুরুন নবী সাহেব দামত বরকাতুল আলিয়া, ওনাদের ফ্যামিলিও ভরা আলেম আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলিতেও ছোট বড় যথেষ্ট উলামায়ে কেরাম, আমরা গোপালগঞ্জবাসী শুকর আদায় করব সবচেয়ে বেশি এর জন্য যে আমাদের এলাকায় ঘরে ঘরে প্রায় বাড়িতে একজন আলেম আছে। আমি তো বাংলাদেশের সব জায়গায় ঘুরি, অনেক এলাকায় আছে যে গ্রামের মধ্যে ইউনিয়নের মধ্যে একজন কওমি মাদ্রাসার ভালো আলেম নাই, কিছু আলিয়া মাদ্রাসার আলেম ওলামা আছে, তাদের পরিবেশ তো জেনারেল পরিবেশ, ওই এলাকার মানুষ কোরআন সুন্নাহ সহি সোয়া পাচ্ছে না। আমার বিশ্বাস সেই সব এলাকায় যে সকল সাধারণ আলেম ওলামা আছে, আমাদের গোপালগঞ্জের সাধারণ পাবলিকরাও তাইছে কম জানে না। আমাদের এলাকা থেকে শিরিক আর বেদাত ওলামায়ে হাক্কানির আগমনের কারণে, প্রাচুর্যের কারণে এমনভাবে বিতাড়িত হয়েছে, আমরা গোপালগঞ্জের কোনো আলেম যদি কোনোদিন বাড়ি না থাকি, আমরা দূরে কোনো প্রোগ্রামে চলে যাই, শুধু পাবলিকরা থাকে। এ মুহূর্তে যদি বহিরাগত কোনো আলেম আইসা বেদাতে কোনো আমল চালু করে, আমাদের পাবলিকরা তা মেনে নেবে না, এরা বুঝে ফেলবে যে এটা বেদাত। যদি মিলাদে ক্যাম করতে দাঁড়ায় যায়, আমাদের ছোট ছোট পোলা পান্ডে জামা দড়ি টাঙিয়ে বসাই ফেলবে, কয় হুজুর এগুলো আমাকে দিক চলে না। কথা কন, অনেক শিরিক আর কুফর আর বেদাত থেকে আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে উঠছি, এর মাধ্যম একমাত্র ওলামায়ে হাক্কানি কওমি ওলামায়ে কেরামের প্রাচুর্য আধিক্য। ইজা জা আল হক জাহাকাল বাতিল, যখন হক এসে যায় তখন বাতিল বিতাড়িত হয়। কথা কন, হক আসলে বাতিল বিতাড়িত হয়। রাতের অন্ধকার খুব খারাপ লাগতেছে, আমাবস্যার রাত খুব এত অন্ধকার আর ভালো লাগতেছে না,
তো রাতের বেলায় সূর্য ওঠার আগে যদি কামান দিয়ে গুলি করেন অন্ধকার তাড়ানোর জন্যে, অন্ধকার তাড়বে? সূর্য উঠে গেলে কি আর কামাল রাইফেল বন্দুক লাগবে? অন্ধকার রে বলিয়ে কয়ে তাড়ানো লাগবে না, সূর্য উঠবে অন্ধকার কোথা থেকে কোথায় হারিয়ে যাবে তার ঠিক নেই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক, শামস মানে সূর্য, হক মানে হক, হকের সূর্য গোপালগঞ্জে উদিত হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই কিরামের জন্ম হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এই এলাকার সাধারণ পাবলিকের ঘরে ঘরে হকের সূর্যের আলো পৌঁছে যাওয়ার কারণে পূর্বেকার পূর্বের মানুষের চিরচরিত যে অন্ধকার ছিল আমাদের মধ্যে সেগুলো তাড়িত হয়েছে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মনে আছে মাঝে মাঝে এসে গেলে বলি, আমাদের এলাকায় বলতে গেলে কথা বলতে গেলে কথাগুলো এসে যায়, হয়তো এক জায়গায় একাধিকবারও হয়ে যায়। আমার ছোটবেলায় আমার মনে আছে এই এলাকার মুসলমান, আমিও ছিলাম সে পার্টিতে গাছি। এই এই কি বাড়ি জরুরি হলি মাই কি কো নালি চুপ থাক, একেবারে ধারের কাছে বাড়িও বানিয়ে দে সেখানে। গাছি করতো না গাছি, মনে আছে নাকি? আমারও মনে আছে, বৃষ্টি না নামলে মেঘারানি গাইতাম, ল্যাংটা ওই উঠোনে মহিলারা কলস ভরে পানি ঢেলে দিত, কেদা কেদা বানাইয়া কালি দে নাক মুখ সাজাইয়ে আমরা এভাবে মেঘারানি গাইলে বৃষ্টি হতো। ইয়া টাকিদা মুসলমানের ছিল, আমাদের মুরব্বী মা শাসিরা আমাদের এই ল্যাংটা পার্টির মেঘারানীদের সহযোগিতা করত, ওনাদেরও বিশ্বাস ছিল মেঘারানি গাইলে বৃষ্টি হবে। কত বড় একটা কুফরি আকিদার মধ্যে আমরা ছিলাম। রাতের বেলা আশ্বিনী রান্দেবাড়ে কার্তিকী খায়, এটা ছিল না? কথা হবে না, যার যার কায়দা এসে বসেন, সময় কম কামাই বেশি, অল্পক্ষণে বেশি ইনকাম করতে হবে, আমার মেলা টাকা কামাই করতে হবে তা না, কথা বলবো বেশি, কিন্তু গলা খুব ব্যথা, চিল্লাইতে চিল্লাইতে এখন আর গলায় জোর নাই। ওই মাঝে মাঝে বলি না যে আমার চাচাজান রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল ওহাব সাহেব আমার ভাইকে বিয়ে দেওয়ার জন্য আসছিলেন, আমার তা ওই বাড়ি গোপালগঞ্জ মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা চন্দ্রদিগেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতারা, উনি মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন, কলাকালীর হুজুরের চুটকি, উনিও চুটকি বানাইতেন, চুটকি ছোট কথা অল্প কথা, যদি কোনো জায়গা দেখা যায় যে বাপের চাইতে ছেলের দাপট বেশি মিটিংয়ের ভিতরে, মুরব্বীদের চাইতে মকলেসের দাপট বেশি, মকলেসকে দাপটে মুরব্বীরা টিকতে পারতেছে না, উনি ছোট্ট করে বলতেন, হা আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ির ভারে, তাতে বোঝা যায় যে এমনি লোহার দাও আগে ভাসত, ভাসত নি কোনো দিন, আষাঢ়ির ভারে দাউখান তলায় গেল, আষাঢ়ি এত ভার, পোলাপানের ভারে মুরব্বীরা তলায় গেছে। এখন তো সেই পরিস্থিতি চলে আসে, কথা কন না ছেলেরা বাপ রেখা, আপনি কিচ্ছু বোঝেন না, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল বসেন, আব্বারে আবাল কয়ে বসায় দেয়, বাপে যদি কোনো জায়গায় একটু কথার ত্রুটি বিচ্যুতি করে আসে সমালোচনা হইলে ছেলেরা কয় আমার আব্বা তো বোধ বুদ্ধি কিচ্ছু নেই, একটা দামলা। তাহলে দামলা যদি তোমার বাপ হয় তুমি কি দামলার বেটা দামলা? বাঁশের গোড়ায় দিয়ে তো আর মেহগুলি গাছ হয় না, হয় নাকি? বাঁশের গোড়ায় দিয়ে কি হয়? বাঁশই হয়। তাহলে তুমি সেই দামলার গোড়ায় তো দামলাই হয়েছ, আর বাপরে যদি বড় করে আসো তাহলে তুমিও সাথে সাথে বড় হয়ে যাবা। তো চাচাজান রহমতুল্লাহ আলাই বলতেন, এক বুড়োরে উনি যে জিজ্ঞেস করছে, এই এক বুড়োরে আর এক বুড়ো জিজ্ঞেস করছে, বুড়োর কাছে এক যুবকের কাছে বুড়ো জিজ্ঞেস করছে, এই তোর বাপ রে আগে তো বেশ বাইরে দেখতাম দোকান পাশে দেখতাম একসাথে বসতাম, দুইজনেরই কাশের রোগ ছিল, কাশে ভাল্লা দিতাম, কিনা বেশি কাশতে পারে, এই মাস তিনিক যে তোর বাপ রে দেই নে, বাপ মরে গেছে নাকি? কয় না কাকা এখন বাড়ি আছে, বাইরে তেমন একটা আসে না, তা আসে না আসে না, তোর বাপের কাশের কি অবস্থা? কাশ সারছে না, হ্যাঁ কাশ সেরে গেছে, কী খেয়ে সারল রে মনা? আমার তো সে কাশি সারতেছে না, কয় যে কোনো ওষুধ পাচ্ছি না, কাশতে কাশতে বল পায় না, সে এমনি সারান দেশে
বল থাকলে আরো কিছুদিন কাশত, ঔষধ ইসারে নাই, বল নাই তাই কাশে না। তো বল থাকলে সবাই কাশে, তিন চার মাস পর্যন্ত চিল্লাইতে চিল্লাইতে, গরমের সময় খুব কষ্ট হয়, বুক ঘেমে গেলে গলা বসে যায়, মোটে উঠতেছেই না, এখন গলার ডাইন সাইডে ব্যথা করতেছে, এই জন্যে চিল্লে পাল্লা নাই। তো যা বলতে চাইছি সেটা হলো যে আমাদের আল্লাহর রহমতে যা যা আল হক জাহাকাল বাতিল, হক এসে গেলে বাতিল বিতাড়িত হয়, ঠিক কি ঠিক না? সঞ্চালক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের হকের বাতাসে আমাদের দেশে কি পরিমাণ মাদ্রাসা, এই তেলিগাতি মাদ্রাসার বয়স 61 বছর, আমার তাও সাহেব রহমতুল্লাহ আলাইহের সদস্য হুজুরের একেবারে ডাইরেক্ট ছাত্র, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, কানা আমিন। মুরব্বীরা একটু চারা লাগাই গেলেই তো পরে আমরা পানি দিয়ে বড় করতে পারি, চারাটা লাগানো কিন্তু কঠিন ব্যাপার। এদেশের জায়গা জমির যে দাম, জায়গা জমির যে গুরুত্ব, এই মেন রোডের পাশে ফরওয়ার্ড প্লেসে এরম একটু জায়গা শুরুতে ওনরা নিয়ে গাছটা লাগায় রেখে গেছে বিদায়। আজকে মোস্তফা কাসেমি ভাই আমার তাও হিসাব, তার আর একজন আছে, এরপরে ভাই আরও যারা আছেন, এনরা আমরা পরিচর্যা করি, এখন গাছটাকে বড় বানানোর চেষ্টা করতেছি। আমার চাচাজান রহমতুল্লাহ আলাইহে আমাদের সুলতান শাহী একটা মাদ্রাসা এরকম ভিত্তি স্থাপন করে রেখে গিয়েছিলেন। আপনি সামনে আসবেন, আপনি ওনার সামনে আসেন, মোবাইল আলো আপনি সামনে আসেন। তো বুড়ো মানুষ তো ভাসে আইছো, ভাসে আইছেন কে, আইসে সামনে বসবেন, আপনি আসতে পিছিয়ে পড়িয়ে গেছেন, উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন, আসেন। আল্লাহ আকবার, এদিকটা কেন? ২৬ বছর পর্যন্ত আমাদের সুলতান শাহী মাদ্রাসায় ছোট্ট একটা ঘর ছিল, আমাদের এই ভোজের গাতির মৌলানা সাফাত সাহেবকে আমি মতামে বানাইছিলাম, তিন জামাত পর্যন্ত কোনো মতে ডেকরায় ডেকরায় চলে, উন্নতিও নাই অবনতিও নাই, ফ্যানে পড়া বাগুনের মতো আদা সেদ্ধ হয়ে পড়িয়ে রয়েছে, সেজে না। আলহামদুলিল্লাহ আমিও বাহিরে থাকতাম, বিভিন্ন জায়গায় পড়াইছি, 13 সালে এসে মাদ্রাসার সভাপতি হয়েছি, এরপরে 3 বছর হলো মোহতামেম বানাইছে আমার, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দাওয়াত। এই শুক্রবারের পরের শুক্রবার ডিসেম্বরের 2 এবং 3 তারিখ আমার সুলতান শাহী মাদ্রাসায় মাহফিল, মাদ্রাসার মাঠটা আছে 2 একর স্কোয়ার, 2 একর 200 শতাংশ জায়গা, এই এই খেতাখান উঠে দেন দি, এর কারণ ওরা মনে হচ্ছে যে ওকে কিছু আমরা শুনতেছি না দেখতেছি না, এন উঠে দেন, এই পর্দা উঠে গুছাই দেন, আল্লাহ। একসময় সুলতান শ্রী মাদ্রাসার মাঠও হ্যাটটুক ছিল, এরকম মানুষ হইতো, এখন আলহামদুলিল্লাহ 2 একর মাঠই প্যান্ডেল হবে, মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। 2 তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং হাফিজুর রহমান সিদ্দিক শুক্রবার, 3 তারিখ হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ আল আজহারি মিশরি, সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কারি, সাথে বক্তাও, এবং মাওলানা হাসান জামিল সাহেব হাফিজ আহমাল্লাহ ইন্দা থাকবেন, সাথে আরও ওলামাই কিরাম তো থাকবে, ফাঁকে ফাঁকে আমিও থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আপনাদের সকলের দাওয়াত যাবেন ইনশাআল্লাহ। এ মাদ্রাসার মাঠও একদিন প্রয়োজন হলে অনেক বড় হবে। তা আমাদের পাশে ভবানীপুর, কাজুলিয়া, কুরপালা, গোপালপুর, এরপরে গোপালগঞ্জের ওদিক দিয়ে তো আরও কত বড় বড় মাদ্রাসা, তার ফাঁকে ছোট্ট পরিসরে অনেক সুন্দর মাদ্রাসা আমার দেখে খুব ভালো লাগে। আমার তাওহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। কেউ শত্রুতে আছে নাকি? আমিন করলে কি টাকা লাগে নাকি? আমার এই আপনার এলাকার একজন আলেম যদি মাপ পেয়ে যায়, জান্নাতি হয়ে যায়, তাহলে আপনাদেরই কপাল খুলবে, উনি ডান হাতে আমল নামা পাবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন, একজন মানুষ যদি ডান হাতে আমল নামা পেয়ে যায় তাহলে তার ফজিলত আর তার মাকাম কোথায় হবে জানেন? এক তো আলেম, ইয়াউমাল কিয়ামাতে সালাসা, হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষের সুপারিশ করবে,
তিন শ্রেণী মানুষে উম্মতের পক্ষে সাধারণ মানুষের পক্ষে আল্লাহর কাছে উকালতি করবে। এক নম্বরে আল আম্বিয়া, এক নম্বরে নবীরা যার যার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, দুই নম্বরে আল ওলামা, দুই নম্বরে আলেমরা সাধারণ পাবলিকের জন্য সুপারিশ করবে, তিন নম্বরে শোহাদা, তিন নম্বরে শহীদরা সুপারিশ করবে। তা আমার তাওসব রহমতুল্লাহ আলাইহে উনি তো একজন আলেম ছিলেন এবং ভালো মানের আলেম ছিলেন, আলেম ছিলেন, তারপরে একজন সাধারণ একেবারে সাদাসিধেভাবে চলতেন, সাদাসিধেভাবে চলতেন। আপনাদেরই সন্তান উনি যদি আলেম হয়, আলেম হিসেবে সুপারিশ করতে সুযোগ পাবেন, সুপারিশ করার সুযোগে যদি ডান হাতে আমলনামা পেয়ে যায় তাহলে উনি আপনাদের সকলের জন্য সুপারিশ করবে। আগে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন ইউসফ ওয়াহেলুন্নার, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠানো হবে। এই উঠাবে কে, কার কথায় উঠানো হবে? একজন আলেম বলবে আল্লাহ এই ভাই বলেছে বয়ানের ভিতরে কোনো আলেমান, নিজে আলেম হলে তো ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, আপনি চলে যাবেন। আও কোনো আলেমান আও মহেব্বান, অথবা আলেমকে মহাব্বত করেন, আও মুস্তামিয়ান, অথবা আলেমের বয়ান শোনেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন, এই তিন চারটে গুণ থাকলে আপনি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবেন। তা আলেম হতে পারেন নাই, ওনাকে মহাব্বত করেন, ওনার বয়ান শুনেছেন, ওনাকে ওনার মজলিসে বসছেন, যখন আপনি ওনার কাছে বসছেন কিছু কথা শুনছেন আপনি ছাত্র হয়ে গেছেন। কাজেই আপনার সম্পর্কে উনি বলবে আল্লাহ আমার তেলিগাতি বোঝের গাতি এই নিচু এলাকার হাজারো লাখো মানুষের বাড়ি আমি খানা খাইছি, কত মানুষ আমারে ভালোবাসত, আল্লাহ সেই মানুষগুলোকে যে জান্নাতে দেখতেছি না, আমি তো জান্নাত বিচরণ করে আসছি, আমি তো তাদেরকে দেখছি না, পাই না হুম, তারা কোথায়, তারা কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুল্লু হুম ফিন্নার, এগুলো বেশিরভাগই জাহান্নামে চলে গেছে, আকসারু হুম উন্নার, আকসারু হুম ফিন্নার, তারা বেশিরভাগ জাহান্নামী। তখন উনি দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার এলাকার মানুষ তার বাড়ি খানা খাইছি, তার বাড়ির পানি পান করেছি, সে আমার ভ্যান ভাড়া দেশে দোকানে বসলে চার টাকা দিয়ে দিত, এমন করে কত হাত দিয়া তোবা দেশে, আর এই মানুষগুলো আমার ভালোবাসত, তারা জাহান্নামে গেল, আল্লাহ আমি একটু তাদেরকে দেখব। আল্লাহর কাছে যখন প্রস্তাব করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন উনি যে এই এলাকার মানুষ যে জাহান্নামে আছে ওদেরকে উঠাইয়া দুইটা কাতার করে দাও, দুইটা লাইন করে দেবে জাহান্নামের পাড় থেকে ভিতর থেকে উঠে পাড়ে। এবার ওনাকে বলবে তুমি ভিতর দিয়ে হাঁটো, দেখো তুমি কাকে কাকে চেনো, তোমাকে কে চেনে? তো উনি তো ভিতর দিয়ে হাঁটবেন ডান হাতে আমলনামাটা নিয়ে, উনি হাঁটবেন ওনার একটা ক্রেডিট দেখানোর জন্য, যারা ম্যাট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট করবে গোল্ডেন এ প্লাস পাবে, ওরা অশিক্ষিত মূর্খ আত্মীয় স্বজন যারা তাদেরকে বলবে আমি গোল্ডেন এ প্লাস পাইছি, শিক্ষিত আত্মীয় যারা তাদেরকে শুধু গোল্ডেন এপিলাস বলে শেষ করবে না, তাদেরকে ওর মার্কশিট দেখাবে, দেখেন আমার বাংলায় একশো, অঙ্কে একশো, ইংরেজিতে একশো, বিজ্ঞানে একশো, সমাজে একশো, অর্থনীতিতে একশো, প্রত্যেকটা সাবজেক্ট দেখাবে আর বলবে আমার সব সাবজেক্টে 99, 98, 100। তেমনই কইরা ইনি ভিতর দিয়ে হাঁটবে আর বলবে হা ও মুক্রাও কিতাবিয়া, হা ও মুক্রাও কিতাবিয়া, এ তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো আমার আমল নামা দেখো, নামাজে একশো, রোজায় একশো, হজে একশো, জাকাতে একশো, ফরজে একশো, অজিবে একশো, সুন্নাতে একশো, তাহাজ্জুদে একশো, ইশরাকে একশো, আবিনে একশো, সাস্তে একশো, তিলাতে একশো, দানে একশো, তবলিকে একশো, সরমুনাইতে একশো, হক্কানি পীর মাশায়েখের সোহবতে যাই একশো, এমন করে মার্ক আপনাদেরকে দেখাবে। উনি আপনাদের ফিকির করবে না, শুধু মাঝখান দিয়ে হাঁটবে আর দেখবে। এদিক থেকে একজন ডেকে বলবে আমার তারি বুনি, আমারে চেনেন নাকি? বলবে না তোমারে চিনি না, কারণ চিনার পরও দুনিয়ার থেকে চিনা থাকলেও ওই জায়গা যে চিনা যাবে না, না চিনার কারণ হলো জাহান্নামের ভিতরে এর আগে হাজার হাজার বছর পোড়া হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, কালো কয়লার মতো হয়ে যাবে, গাটা পাইটা বড় বড় ফাঁকা হয়ে যাবে, দেহের ভিতরে বড় বড় পোকা গদগদ করতে থাকবে, নাক মুখ পুড়ে বুচা হয়ে যাবে, চিনার কোনো উপায় থাকবে না। তখন আপনি বলবেন না তোমারে চিনি না, তুমি কে? উনি ডেকে বলবেন আমার তার ভুনি আনাল্লাদি সাকাই তুকা সর্বাচার, হুজুর মনে পড়ে নাকি? দেখেন তো একটু, আমি আপনাকে পানি পান করাইছিলাম, আনাল্লাদি সাকাই তুকা সর্বা, আপনাকে পানি পান করাইছিলাম, শরবত পান করাইছিলাম, তা তো মনে পড়ে, কিন্তু তোমার এই পরিস্থিতি কেন? আমার অন্য অন্য গুণার কারণে হাজার হাজার লাখ লাখ বছর
জাহান্নামে পোড়া খেয়েছি, জাহান্নামে পুড়তে পুড়তে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, হুজুর আমি আপনাকে কিন্তু চিনি। হুজুর বলবেন, হ্যাঁ তোমার কথা মনে পড়ছে, আসো কাছে ডাইকে নেবে। হাদিসের ভিতরে দুইটা শব্দ আসছে, অকালা বাজুঘম, এ কাতার থেকে আরেকজন ডেকে বলবে, আমার তারি ভুনি, আমাকে চিনেন নাকি? কয় না রে, তোমারও তো চিনি না। কয় আনাল্লাদি ওয়াহাবতুল্লা কাউজু, আমি সেই ব্যক্তি, আমাদের এলাকায় আপনি যখন গিয়েছিলেন আপনাকে নামাজের জন্য ওজুর বানিয়ে আমি আগাই দিয়েছিলাম। হাদিসে দুইটা শব্দ আছে, একটা হলো তোমারে পান করাইছিলাম, আর একটা হলো তোমারে ওজুর পানি দিয়েছিলাম। দুইটা বলে বলা হয়, এমন করে যার সাথে যেমন সম্পর্ক করার বাহানা থাকবে, ওই বাহানা দিয়ে বলবে, আমার বাড়ি গিয়েছিলেন খানা খাওয়াইছিলাম, আমার বাড়ি গিয়েছিলেন কালেকশনে ধান দিয়েছিলাম, আমার বাড়ি গিয়েছিলেন আমি আপনার সাথে সালাম মুসাফা করেছিলাম, রাস্তায় চা দোকানে বসেছিলেন চা পান করাইছিলাম। এমন করে জীবনে যতটা ভালো কাম করেছেন, হজরতের সাথে সম্পর্ক করার মতো বলার মতো যার কাছে যে আছে, সে সেইটা বইলা বইলা বলবে, হুজুর আমার বংশে কেউ নাই, আমার বংশে কোনো সুপারিশ করার মধ্যে কোনো অফিসার নাই, একটু আপনি আল্লাহর কাছে বলুন। তখন উনি বলবে, আল্লাহ আমি তো এর অনেক রেই চিনি, আমার তেলিগাতি ভুজেরগাতি যারা এদেরকে তো আমি চিনি, কিন্তু অনেক মানুষ আছে যাদেরকে চিনি না, ওরা যে আমারে চেনে কি করা যায়? আল্লাহ বলবেন, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, তুমি চেনো আর না চেনো তোমারে চেনে বলে পরিচয় দেয়, উভয় সম্পর্কে আমার কাছে তুমি সুপারিশ করবা, উভয় সুবাহ সম্পর্কে সুপারিশ গ্রহণ করা হবে। ফাইজ পাউল এবং ফাইজ কালু ঘুমুল জান্না, তোমার সুপারিশ অনুযায়ী সবাইকে মাফ করে জান্নাতি করে দেওয়া হবে। তবে সম্পর্কটা গড়ে রাখতে হবে না? যদি ওই যায় যুবক, যদি ওই জায়গা যে কয় হুজুর আমারে চেনেন, আমি কিন্তু আপনার একদিন একটা বক্সিং দিছিলাম, এই করলি তোমার নিজিয়াতে হাউজে কলসার খাওয়াবে না? আপনারে লাদেন বাহিনী বলছিলাম, মনে পড়ে হুজুর? আপনারে রাজাকার কইতাম, আপনারে মৌলবাদ বিলে খেপাইতাম, আপনারে হেফাজতের হুজুর কইতাম, আপনারে তালেবান কইতাম, আপনারে জঙ্গি কইতাম, তো আমি কথা হুজুর এগুলো আমি শুরু করতাম, পরে আর সবাই কথা চেনেন হুজুর। এবার এবার হুজুর বলবে, তোরে তো ভুলেই গেছিলাম, সিনসি যখন সিনেছি যায় আমার কাছে আয়, স্যান্ডেলতে দাঁতে তুলে দুটে বাড়ি দিয়ে ফাটাই দেবে জায়গা মতো, কতক্ষণ না কেন? এছাড়া আর কি দেবে? দুনিয়ায় তোরে ওই জবাব দিতে পারি নাই, এখন সুযোগ পাইছে জবাব দিয়ে দেয়। কাজেই বন্ধু ও আমার গোপালগঞ্জের সন্তানরা, আমলিক করো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, কৃষক লীগ করো, যে লীগই করো না কেন, নিজেকে নিজে বাঁচাই লীগ করবা, এমন লীগ করবা না যেই লীগের কারণে তোমারে কিয়ামতে বিপদে পড়ে যেতে হয়। নেতায় তোমারে বাঁচাইতে পারবে না, তুমি সেদিন নেতারে ডাইকে আনবা, বিপদে যখন পড়বা তখন আল্লাহকে বলবা কি জানো, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, ও আল্লাহ এই যে আকাম হুকম যা করছি আমি, এ তো আমার বুদ্ধিমতে করি নাই, করছি আমাকে মুরব্বীদের অর্ডারে, ইন্না, আমি যদি তর্জমা ভুল বলি, স্টেজ বড় হক্কানে উলামাই কিরাম, আমার কান ধরে স্যান্ডেল দিয়ে পিটানোর অনুমতি দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আপনি সেদিন বলবেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা বা কুবারা আনা, সাদা মানে নেতা, কুবারা মানে বড়, আমি আমাদের নেতাদের, আমি আমার নেতাদের, আমি আমার মুরব্বীদের অনুসরণ করতাম, সাদাতানা বা কুবারা আনা আদাল্লুনা সাবিল, এই অন্যায়গুলো তারা আমার দিয়ে করাইছে, আমি তো এগুলো বুঝতাম না, তারা আমার দিয়ে আকামগুলো করাইছে, আজকে বিপদে পড়ে গেছি, রব্বানা ইন্না আতানা সাদাতানা বা কুবারা আনা আদাল্লুনা সাবিল, আমারে তারা পথভ্রষ্ট করেছে, আমাকে তারা গুমরা করেছে, এই অন্যায় প্রশিক্ষণ তারা দিয়েছে, ও রব্বুল আলামিন ফাইনা, তারা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উমা ও কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমরা যখন এই কথা বলবা তখন তোমাদের নেতাদেরকে ডেকে আনা হবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকের নেতাদেরকে ডেকে আনা বলা হবে, বলো তো এই নাকি তোমার সেই নেতা, এই নাকি তোমার সেই গার্জিয়ান, এই নাকি
তোমার সেই মাস্টার যেই মাস্টার উৎসবে শিখাইতো, এই নাকি তোমার সেই প্রফেসর যেই প্রফেসর কলেজের যুবক যুবতীদেরকে দল ধরিয়ে নিয়ে কুয়াকাটার কক্সবাজার শহরের উপর নিয়ে আকামে লাগাই দিত, বিভিন্ন পার্কে নিয়ে শিক্ষা সফরে শয়তানি করাইতো, এই নাকি তোমার মাস্টার যেই মাস্টার তোমাদের সুদে প্রশিক্ষণ দিত, এই নাকি তোমার সেই অফিসার যেই অফিসার তোমার এদে ঘুষ খাইতো, তোমার মাধ্যমে ঘুষ খাইতো, তুমি ঘুষের কালেক্টর ছিলা, বড় বড় অফিসাররা কিন্তু নিজেরা হাতে করে ঘুষ খায় না, ওনাদের এক একজন ফেরেস্তা থাকে, কথা কন না গা কাতায় জয় করে না তো করে রাখ, যা ওই পাশে একজন দাঁড়ায় আছে তার সাথে সাক্ষাৎ করিয়াছ, ওনার ফেরেস্তা পায়খানার ওই ধারে দাঁড়ায় আছে, যাই কয় ভাই যান স্যার তো আপনার কাছে ঘটায় যেছে ঘটনা কি, কয় যে স্যার রে যত ভালো দেখো মিটিয়ে কথা কয় মাল ছাড়া স্যার তালে আসে না, মাল না দিলি তাল হবে না, মাল খাইতে বাল খাওয়াইতে হবে, কয় কি দিতে হবে, কয় তোমার মসজিদের জন্য 3 টন তো বরাদ্দ হয়েছে ওর থেকে 1 টন সাররে না দিলে তোমার 2 টন তুমি পাবা না, এবার ওখান থেকে মালের তাল করে দিছে, ও এবার কবে আল্লাহ এই ঘুষটা আমি খাই নাই, ও ঘুষটা খাইছে আমার সার, আল্লাহ কয় তুই তা দালালি করলি কেন, কয় আল্লাহ আমার যে দালালি করাইছে, এবার ডাকে বলবে এই নাকি তোর সেই সার, কয় জি আল্লাহ এই যে আমার সেই সেই সাড়ে এই যে ভোট দিছিস কয়টা দিছিলি ভোটের দিন ভোট, কাল আমি দিছিলাম মোটে 150, তোর ভোট একটা 150 দিলি কেন, কে আমার চেয়ারম্যান কইছে রাতারাত ভোট দিয়ে সত্যি হবে জিততেই হবে, আমার এই চেয়ারম্যান জাল ভোট দিয়েছে, মেম্বার সাহেব এই ভোট কিনাইছে টাকা দিয়া, চেয়ারম্যান ভোট কিনাইছে আমার এদে টাকা দিয়া, আল্লাহ কায়াও মানাদু কুল্লাউ নাসিম বিমামিহিম, প্রত্যেকের নেতারে ডেকে আনা হবে, আর এই নেতার মুরিদ যারা আছেন তাদেরকে দে টার্গেট করানো, বলো তোমার নেতা কো, কয় আল্লাহ এই যে একজন ওই যে একজন, এবার বলো তোমাদের দাবি কি, কয় ফাদ এই দাতাল আমারে পথ ভ্রষ্ট করছে, এই ধামলা আমারে নষ্ট করছে, আল্লাহ কয় তোমার দাবি কি, রব্বানা আতিহিম দেফাইনা মিনাল আযাব, ও রব্বুল আলামিন আমার মায়ের তো আমি আর রেহাই পাবো না, বুঝিয়ে ফেলাইছি আমারে তুমি পিঠমুড়ায় দে বান্দে ইশারছো, পিঠমুড়ায় দে বান্দা হবে তাও কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন সবাইকে বান্দার সিস্টেম হবে, আল্লাহ প্রত্যেকের গলার উপর যে শিকল দিয়া গলারে টাইনে হাঁটুর নিচে শিকলকে টাইনে বানবে, হাঁটুর নিচ দিয়ে আর গলাকে একসাথে শিকল দিয়ে বানবে, এই হাঁটুরে আর গলারে এক জায়গা করে দলা করে ফেলবে, কয় আল্লাহ বান্দার ভাবে বুঝছে সুরতি পারবো না, জাহান্নামে তো যাইতেই হবে, তবে আমাদের একটা দাবি যে এই সমস্ত নেতাদের কারণে উলামা ইকরামের সাথে বিয়াদবি করেছি, ধর্মের সাথে বিয়াদবি করেছি, মাদ্রাসা মসজিদের সাথে বিয়াদবি করেছি, তোমার কোরআন তোমার রসুলের হাদিসের সাথে বিয়াদবি করেছি, এই সমস্ত বাঘা বাঘা নেতাদের কারণে রব্বুল আলামিন আমাদের একটা দাবি আতিহিম দেফাইনা মিনাল আযাব, আমাদের যে পরিমাণ শাস্তি দিবা আমাদের নেতাদের তার চাইতে দ্বিগুণ দিতে হবে, ডবল দিবা, আল্লাহ বলবেন লিকুল্লিন দেফাইন, ঠিক আছে তোদের দোয়া কবুল করলাম, তোদের মুনাজাত কবুল করলাম, তোদের নেতাদের ডবল হবে শাস্তি, তবে তোমাদেরও ডবল হবে, তোমাদেরও সিঙ্গেল হবে না, কয় আল্লাহ নেতাদের ডবল হবে কেন, কয় 1 নম্বরে তার নিজের অপরাধ, 2 নম্বরে তোদের অভিশাপ, তোদের দোয়া কবুল করছি, কয় আল্লাহ তাহলে আমাদের ডবল হবে কেন, কয় তোমাদের ডবল হওয়ার কারণ হলো নেতাদের কথা শুনে তোমরা আমল করে অন্যায় করেছ, 2 নম্বরে তোমরা না বুঝার বোকা সাজতে পারবা না, মৌলানা নাসির মৌলানা মোস্তফা মৌলানা মৌলানা গাউস মৌলানা ইমরান এই বঙ্গের ওলামা ইকরাম তোমাদেরকে মাঠে বসে বুঝাই দিছিল তোমাদের নেতাদের পিছনে চললে বাঁচতে পারবা না, নেতারা তোমাদের 1 মিনিটও বাঁচাইতে পারবে না, এই ওয়াজ শোনার পরেও কেন নেতাদের পিছনে স্লোগান দিয়ে বেড়াইছো, শোনার পরে ক্যাম্পার পরিবর্তন হওয়া নাই, এজন্য লিকুল্লিন দে ফাইন, সন্তানে যে আব্বা আম্মার নামে মামলা দেবে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও খোদা রব্বুল আলামিন জিন আর ইনসান জিনরা জিনদের মুরব্বীদের কথা বলবে আর মানুষে মারুল মানুষের মুরব্বীদের কথা বলবে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও খোদা রব্বুল আলামিন জিন আর ইনসানদের মধ্যে যারা আমাদেরকে গোমরাহ করেছে
নষ্ট করেছে তাদেরকে একটু দেখবো। আল্লাহ কয় দেখবি কেন, কেন দেখবি একটু আগে কেনটা কয়ে নে। কয় আল্লাহ কেন কইলে কি করবা, কয় হা একটু ক। এবার বলবেন রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কয় কি করবা, কয় না জাল ঘুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাবো, জম্মের পাড়ান পাড়াবো, মুখের উপরে পার গোড় মুড়ো দিয়ে একটা শেষা দেব, বুকের উপরে উঠে লাফাবো, ওর নাক মুখ জড়ায় পাড়াবো, ওর চোখের উপরে পার গোলালি দিয়ে শেষা দেব। আল্লাহ পাড়াইয়া তারপরে জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওদের কাঁধে পাড়া দিয়ে জাহান্নামে যাব। আল্লাহ বলবে ওরা কিন্তু তোর আব্বা মা। কয় আল্লাহ তাতে কি হবে, এই জায়গা আব্বা মা বলে কোনো পরিচয় হবে না, আব্বা মা বলে কোনো সিস্টেম নাই। হাফেজ না লিখ, তা তো পরে ঠুক তো পারি, এই জায়গা আমার গড় গড় বাজিয়ে যায় মাঝে মাঝে, পাবলিক উদুত তো আমি আমার যদি তারা অরিজিনাল আব্বা মাই হইতো, আমার আসলে যদি অরিজিনাল মা বাবাই হইতো, আমি সন্তান আমার কল্যাণ আর কামিয়াবি আমার মঙ্গল আর সফলতা কিসে তা তারা ভাবতো। কথা বলেন ঠিক না, আমার যা বলেছে তাই দুনিয়ায় করেছি, যা না বলেছে তা করি নাই, আমি যা না জানতাম তা তো তারাই জানাইছে। আমার জিন্সের প্যান্ট আমি চিনতাম না কিনে দিছে, আমার থ্রি কোয়ার্টার প্যান্ট আমি চিনতাম না আমারে কিনে দিছে, কেজি স্কুল আমি জানতাম না আমারে আমার মা ডেলি নিয়ে যেত। ওই দিক টাকা কেজি স্কুল, কেজি স্কুল আছে না দেখছেন, কেজি স্কুল, কেজি স্কুল মানে হলো বাবি সম্মেলন খানা, বাবি সম্মেলন খানা। আন্ডা বাচ্চা হুটে পারে না, চোখ ফোটে না, দুই বছর তিন বছরে তারে পড়াইয়া ভক্কারি বানানোর জন্য অন্য হয়ে যায়। আমি বলি এদিকটা কান, জেনারেল ফ্যামিলিতে তিন বছর চার বছরে পোলা পান্ডে দিয়ে অবিরাম ইংলিশে কথা বলা শিখানোর জন্য পাগল হয়ে গেছে। একটু পোলারে স্কুলে ভর্তি করে দেয় দশ খান বই দেশে পারে না, একটুক বাচ্চার কি বই পড়ার বয়স হয়েছে, দশ খান বই দেশে তা সে বইয়েই নিতে পারে না। আমি সে বই নেবে কি করিয়া, শাসে মাস্টার রাখা ভাবি আপনি একটু আইসেন, আপনি তো আগাই দিয়ে যাইয়েন। এই পোলারে রাত্রির বেলা পড়াতে যাইয়া বাপেও মারে মাতেও মারে, পিটাইয়া দমের নাড়ি উল্টো বসতে পারো গেলে। যদি আপনি বলে হ্যাঁ অট্টুক বাচ্চারে মারো কেন, কয় যে চারি বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করতে পারলো না, কবে লেখাপড়া করবে দাতাল, তুমি কি বলো, কয় যে আমি তো সাড়ে টু পাস। উনি সাড়ে টু পাস আর চার বছরের তাই যে পড়াইয়ে দশ খান বই মুখস্থ করে ফেলায়। আমার বৌদ্ধবীরাও কিছু আছে নির্বোধ, তিন চার পাঁচ বছরে পোলা বান্ধে পড়ানোর জন্যে মারতি মারতি চোখ রাঙ্গা করে ফেলায়, পাঁচ বছর বয়স হয়ে গেলে এখনো হাফেজ হতে পারলো না, কবে লেখাপড়া শিখবে, কবে কি করবে। তুমি কি জানো, আমি তো হযরত মাওলানা কারিশা বুজুর, উনি হযরত মাওলানা কারিশা বুজুর, তুমি এত ধামার আমাকে পড়িয়ে তুই যে চার বছরে ডাড়ি দিয়ে এত পড়াতে চাচ্ছ, পড়ার বয়স আছে, পড়ার কি বয়স। আল্লাহ নবী কয় মুরুসবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবসিনিন, সাতের আগে পড়তে বলবা না, সাতের আগে পড়তে বলবা না, সাতের থেকে নামাজের জন্য সাথে নিবা, বাপরা ছেলেদেরকে মসজিদে সাথে নিবা, সঙ্গে করে নিবা সাত বছরের পরে, মারা মেয়েদেরকে সাত বছর বয়সের পরে, তারপরে যাই নামাজ পাশে দিয়ে প্র্যাকটিস করাবা, সাতের আগে লেখাপড়া করতে বলবা না। সাত যখন পুড়ে যাবে দেখবা আল্লাহ পাক কুদরতি সিস্টেমে ওই বাচ্চাটার ভিতরে লেখাপড়া করার একটা উৎপিরিহা, একটা স্পৃহা, একটা আগ্রহ পয়দা করে দেবে। ওই বা মা বাবারে বলবে আব্বু যার নান টু স্কুলে যায়, ডলি স্কুলে আমার স্কুলে ভর্তি হয়ে না, আমি কিন্তু মাদ্রাসে, এই জ্ঞানের জ্ঞানের হবে সেই সময় তারে দেওয়া, সেই সময় দিলি সে স্বেচ্ছায় স্কুলে যাবে আর পড়বে, কথা কর। তার আগে ভর্তি দিলি তিন চার বছরেতে ভর্তি, এরপরে যখন মাথায় ধরে না বেঁকে বসবে পড়বো না। হ্যাঁ ভরবি রে, কয় তুমি পড়ো না তো আমি পড়বো কে, ওর মা বাপরে কয় তুমি পড়ো না তো আমি পড়বো কে, সে ওর মা কয় তো আমিও যাবানি স্কুলে।
এই বরের দিন ইচ্ছে মা সাথে যায়, সব মারা যায় কেজি স্কুলে ওই জায়গায় বসে আন্ডা বাচ্চা স্কুলের মধ্যে দিয়ে গাছতলা বসে বসে এবার ইবাদত বন্ধে কি করে জিজ্ঞেস করে, আবা তো শাড়িখান তো বাড়ি সুন্দর, কি খালি খালি সুন্দর হয়েছে? এ আমার নিজি জাতীয় গোপালগঞ্জ, সে রোজার দিনই রোজা থাইয়ে কত বিটা গেছে ঠেলা খাইছে এই শাড়ি কিনতি। ভাই যান কয় ও তো এক দাম লা ডেলা কানা, ও কি আর শাড়ি কেনার বোধ আছে নাকি? ও তো আবাল, এই শুরু হয়ে গেছে ইবাদত। কয় যে হা এই জন্যই তো দেশ নেই যে আমার দেশে একখান তেনা মশারির তেনা ষোলো বালতি রোমবার হয়েছে এক কাবুরির তেল। এই যে বসে বসে ধর তোর শাউরি কেমন? কয় যে ওটা বুড়ো শুননি। শ্বশুর কেমন? বুড়ো দাঁতাল। দেওয়ার কেমন? কয় দেওয়ার দাঁতটা নুস্স। দেওয়ার নুস্সতা তুমি জানলে কি দিয়ে? বুঝা গেল এই জায়গায় শয়তানি চলে কথাকন? এই করিয়ে গাছা গাপসি করিয়ে হুকুন মারামারি করিয়ে দুনিয়ার দরবার ছুটি আর পরে পোলাপান নিয়ে আসে। এই হলো কেজি পড়ার একটা বয়স আছে, অত বেশি তাড়াতাড়ি পড়াইতে আর একদল আছে। স্বামী যদি বিদেশে থাকে ছেলে মেয়ের পড়াপড়ির নাম দিয়ে বাহানা দিয়া গোপালগঞ্জ বাসা নেয়, খুলনা বাসা নেয়, তার মানে শ্বশুর শাশুড়ির খেদমত আর সহ্য হচ্ছে না ওই জায়গা বাসা নাকি? ছেলে মেয়ের একটা জীবন আছে, ওদের লেখাপড়া আছে, ওদের লেখাপড়া গ্রাম পরিবেশে লেখাপড়া ভালো হয় না। এই ফকু দিয়ে গোপালগঞ্জ বাসা নিয়ে শহরে বাসা নিয়ে ওই জায়গা বসে বসে নুসমি করে 99%। ওই বাচ্চা 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 কাচ্চা পড়ালে বাহানা দিয়ে কথা বলে শ্বশুর শাশুড়ির খেদমতের থেকে লুকোচুরি পলাপলি করে এই বাহানা দিয়ে বাসায় নেয়। সে জায়গা যাইয়ে একেবারে তিন চার বছরের মধ্যে আল্লামা বানায় বাড়ি আসে, শেষে কিচ্ছু হয় না, না ঘর কানা ঘাটকা। আমরা গ্রামের পরিবেশে পড়েছি, এখনো পর্যন্ত বাংলাদেশের যত বড় বড় অফিসার যেগুলো আছে, পুরনো অফিসার এমপি মন্ত্রী সবগুলো গ্রামের প্রাইমারিতে পড়িয়া, গ্রামের হাই স্কুলের থেকে পড়িয়া, এই এলাকার কলেজের থেকে পড়ে বড় বড় নেতা হয়েছে, আর তোমারগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তোমারগুলো ওই কেজি কিন্ডার গার্ডেন, আর এই ইংলিশ মিডিয়ামে পড়াইয়া লসাগু ঘসাগু হয়ে বাড়ি আসতেছে। কিচ্ছু না, কিচ্ছু না শেখছে কি? ফেসবুক আর ইন্টারনেট শেখছে। বড় বড় বানায় দিবা বিদেশ, আমেরিকা চলে যাবে, তোমরা বুড়ো কালে যাইয়া থাকবা বৃদ্ধাশ্রমে, ওই জায়গা বসে বসে জেলখানের মতো গিরিল ধরে দিয়ে যেই রুম সেই গেছে বুতুম পেশার মতো। কি খবর কাকি? আমার দুইটা ছেলে তা এমবিএ পাস করে আমেরিকা চলে গেছে আর আসে না, পরে আমাকে এই যে কারখানার মধ্যে ভেলাই চিয়ে গেছে। একটা মৌলবীও, একটা মৌলবীও তার মা বাপকে বৃদ্ধাশ্রমে ফেলাই নাই। কথা বলেন ঠিকই ঠিক না? যদি বলেন ঠিকই ঠিক না? আরে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় জাতিকে মানবতা শিক্ষা দেয়, যেই শিক্ষায় জাতিকে স্বচ্ছতা শিক্ষা দেয়, ওই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় উচ্চ শিক্ষা হওয়ার পরে আব্বা মার খবর নেয় না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গে ভাঙ্গে দেওয়ার জন্যে 5 কেজি ওজনের হেমার। যেই শিক্ষায় ঘুষ খাওয়া শিখায়, যেই শিক্ষায় সুদ খাওয়া শিখায়, যেই শিক্ষায় টেবিলে বসে চুরি শিখায়, যেই শিক্ষায় রাস্তা মেরে দেওয়া শিখায়, যেই শিক্ষায় ব্রিজ কালভার্টের ভিতরে রডের পরিবর্তে কুনসি ঢুকানো শিখায়, যেই শিক্ষায় টোন আর মন মারা শিখায়, যেই শিক্ষায় করোনা ভাতা মেরে দেওয়া শিখায়, যেই শিক্ষায় ভিজিএফ কার্ড মেরে দেওয়া শিখায়, ওই শিক্ষা জীবন ও জাতির মেরুদণ্ড হইতে পারে না। যেই শিক্ষায় অমানবতা শিখায়, যেই শিক্ষায় দুর্নীতি শিখায়, যেই শিক্ষায় একজন একজনে কিভাবে হারায় দেবে মালি মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া মিথ্যা কেস করাইয়া দুর্নীতি শিক্ষা দেয়, আল্লাহর কসম হইতা দুনিয়ায় কোনো দিন শিক্ষা ওই শিক্ষা মেরুদণ্ড হইতে পারে না। আপনারাই অভিযোগ করবেন, আপনারাই অভিযোগ করবেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া দাল্লুনা সাবিল, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
এনে দাও আল্লাহ, একটু জম্মের মতো পাড়াবো, একটু কায়দা মতো পাড়াবো। কেন পাড়াবি? এরাই তো তোর আব্বা মা। কয় আল্লাহ সেই জন্যই তো পাড়াবো। আমারে যদি কেজিতে না দিত, আমারে যদি ইংলিশ মিডিয়ামে না দিত, আমারে যদি বামপন্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে না দিত, ওদের বিদ্যালয় না দিত, আমি বামপন্থী শিখতাম না, আমি লুচ্চমি শিখতাম না, আমি দুর্নীতি শিখতাম না। আমারে যদি আল্লাহর কোরআনের একটা সবক পড়াইয়া দিত, আমারে যত বড় জেনারেল শিক্ষিত করুক না কেন, আল্লাহর কোরআনের শিক্ষায় যদি একটা সবক পড়াইয়া দিত, আল্লাহর কোরআন হলো নূর, ওই নূরানি ফুকাস আমার ভিতরে মারত, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইয়াও অন্যায় করতাম না। আমার দেশে বহুত বড় বড় অফিসার দেখেছি, বড় বড় অফিসার, তাদের ভিতরে কোরআনের আলো থাকার কারণে, তবলিগের আলো থাকার কারণে, ধর্মের আলো থাকার কারণে তারা হাজার গুণে ভালো হইয়া চলে, অন্যায় তারা করে না। আমার আব্বা মা আমারে ধ্বংস করছে, জিন্দেগিতে কোরআনের ক্লাস করাই নাই, জিন্দেগিতে আমাকে ডাইনভাবে ডাইনপন্থীর কোনো কিছু শিখাই নাই। কাজে ওই আব্বা মারে আমার পরিচয় দেওয়ার দরকার নাই, বরঞ্চ তাদেরকে এনে দাও না যে আল ঘুমা তাহতা দামিনা, পায়ের নিচে ফেলাইয়া জনমের মতো পালাবো। লোক পিছনে বেশি হয়ে গেছে, আপনার অনুমতি দিলে পিছন দিয়ে এক যাক চলে যাক, যাবে যাবে, নিষেধ যখন করছেন যাইতে জাগা দিন বসতে, সামনের দিকে আসেন, যে যতটুক আগালেন সে ততটুক জান্নাতের দিকে আগালেন, একটু আগায় বসেন জিকিরের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অপারেটর কো, হ্যাঁ, এই সাউন্ড কম আসছে, আমার গলায় ছসছে না, সাউন্ড বাড়া। ওর মাইক খুব ভালো মাইক, কিন্তু কিরবিন পানা হতেছে, বাড়াই দাও। এসে আসছে না খাইছেন? যারা জায়গা পান নাই ভিতরে ঢুকে ঢুকে জায়গা করে নেন। আমি ফিল্ড তৈরি করতে করতে সময় চলে গেলে তো কথাই বলতে পারবো না। আল্লাহ, তাহলে আমাদের সর্বক্ষণ খেয়াল করে চলতে হবে যে আমাদের কারণে যেন নেতারাও বিপদে না পড়ে, আর নেতাদের কারণে যেন আমরাও বিপদে না পড়ি। কু আনফুসাকুম, যার যার চিন্তা সেই সেই করো। আমার মনে পড়ে, জায়গায় জায়গায় মনে পড়ে যে কোন কথা কোন জায়গায় একবার বলছি, কিন্তু তারপরও প্রয়োজন আসলে বলা লাগে। আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, প্রথম ভুল করেন প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, ভুল করেনওয়ালা বলা যাবে না, ভুলে জানেওয়ালা, কথা বলেন। কারণ প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিসসালাম, উনি অন্যায় করেছেন, ভুল করেছেন, এই কথাটা বললে বেয়াদবি হয়, এটা বলা যাবে না। উনারে ভুলই দেশে শয়তানে, উনি নিজেই বলে অমা আনসার, কি বলা হয় ওলামায় নবী রসুলদের বক্তব্য এরকম, মুসা আলাইহি সালাতু ওয়াসালাম ইউসা ইবনে নুনকে নিয়ে খিজির আলাইহিসসালামের তা তালাশে বেরোইছেন, তো যাইতে যাইতে ইউসা আলাইহি সালামও পরবর্তীতে মুসা নবীর পরে নবী হয়েছিলেন, তো উনি একজন জলিলুল কদর নবী। কতদূর যে বয় মুসা আলাইহিসসালাম বলে দিছে যে আমাদের এই ব্যাগের ভিতরে ভাজা মাছ যখন হারায় যাবে সেই সময় তুই খেয়াল রাখিস, ওই সময় কিন্তু আমাদের গন্তব্য পৌঁছে গেছি বলে প্রমাণিত হবে। তো উন্ডা এক জায়গা ঘুমাইছে, এক জায়গা যাইয়া পাথরে মাথা দিয়া ওই ফাঁকে ভাজা মাছ তাজা হইয়া সাগরের মধ্যে নেমে চলে গেছে। ওখান থেকে কতদূর যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম বলতেছেন জম্মের কি দিয়ে লাগছে দেখ দি, উষা খাবার কি দিয়ে কি আছে। ইউসা আলাইহিসসালামের হিসাব যে সে ভাজা মাছটা তো আছেই, রুটি মুটি যা আছে একটু খাবো, ব্যাগের থেকে বের করে দিয়ে যে মাছ আছে একেবারে রুটি আছে কিন্তু মাছ নাই। এখন মুসা আলাইহিসসালাম কাছে তোরে কি জন্যই সাথে রাখছি কদি দেই, এই মাছ কোন জায়গায় আরাবে সেই জায়গায় তাহলে আমাদের আসল জিনিস খুঁজে বের করব, আর মাছ হারাই গেলে তুই এই এই যে ভাই কি, হ্যাঁ স্কুলে পড়িস না, এতটুকু বত্তর নাই যে এই জায়গায় দাঁড়ায় কথা কওয়া যাবে না। হ্যাঁ জানিস আমি কি করতে পারি, আমার বাড়িও গোপালগঞ্জ, হ্যাঁ সালি বেলায় দেওয়ানি কয়ে দেশ কেন,
আমি তায়েবে গেছি, সে জায়গা যাই ওযু বানাচ্ছি মসজিদে আব্বাসে, এই সাইজের পোলা পান পাঁচটা ছটা ঠেলা ঠেলি উঠতে উঠতে এসে আমার গাড়ির পর পড়ছে, ওকে মুরব্বীরা পাশে দাঁড়ালো। আমি বলতেছি দেখেন না কি করে ওরা, আমারে ওকে কিছু না কইয়া আমার পিঠ মালিশ করে, আর আরবিতে ওকে মালিশ 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 মানে কিছু মনে করে হাজার সগির, ওরা ছোট মানুষ। আমাদের দেশে পোলাপান এরকম অন্যায় করলে মুরব্বীরা আগে পোলাপানরে সামলাই না, ধমক দেই না, তা দিলিবারা যার সাথে অন্যায় করছে সে একটু তৃপ্তি পায়, মনটা একটু ঠান্ডা হয়, ও তা না করিয়া আমারে মালিশ করে। এরপরে আবারও এসে আমার গাড়ির পর পড়ছে, আবারও কইলাম আবারও কয় মালিশ, আমি কইলাম যে আর ডাকবো না সালিশ, এবার সালিশ আমি করব। আর বিতি কলি তুই তো বুঝবি মনটা পাতলা করি পরাণ বইরে বাংলায় গোপালগঞ্জে বাংলায় যা পারছি কইছি, বুঝুক আর না বুঝুক আমার তো পেট খালি হোক, একটু খালি কইলাম যে তোদের পূর্বপুরুষ আলো এই তায়েব, তো তায়েব তোদের পূর্বপুরুষটা আমার নবীর সাথে বেয়াদবি করছিল, কাজেই তোরা আমাদের সাথে এত ভদ্রতা ব্যবহার করবি এ আশা আমার করা ঠিক না, বুঝিয়ে ফেলাইছি তো তোকে গোড়া খারাপ। পোলাপানে অন্যায় করলে প্রমাণ হয় তার মুরব্বী ভালো না, তখন এটাই ধরা পড়ে যায়, আর বেশি করলাম না। আল্লাহ সামনে নুন কয় কি উনি বলেন নাই যে আমি ভুল করছি, উনি তো পরে নবী হবেন, আমাদের দেশে একদল মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, এই জন্য কোরআনে কারিমের ভাষা নবীদের ভাষা সেভাবে তৈরি করে রাখছে, তারা আইসে এখনো বলে বলে না তা না, বিভিন্ন ইসলামী সংগঠন আর করে আর কয় নবী এই ভুল করছে, মুসা নবী ওই ভুল করছে, আমাকে নবী এই ভুল করছে, মুয়াবিয়া এই ভুল করছে, উসমান এই ভুল করছে, কালি ভুল ধরে আর ভুল ধরে নিজে সাধ্য হচ্ছে চলি না, ঠিক কথা আছে না এরকম একটা, যদি কয় যে আমি ভুল করছি তাহলে ওইটা ধরে কবে যে দেখেন নবী ভুল করছে, নবী নিজেই তা স্বীকার করছে, উনি কি বললেন ওমা আনসানি হুইল্লা শয়তান, হুজুর আমি যথেষ্ট চেষ্টা করেছি মনে রাখবো কিন্তু শয়তানে ভুলই দিছে, দশটা কার দিক দিছে, হবেও তাই কথা বলেন হবেও তাই, তাই বলে যেন আপনি আবার কইেন না হুজুর আমি তো বিড়ি খাবো না শয়তানে খাওয়াইছি, আমি তো সিগারেট খাবো না শয়তানে খাওয়ায়, কোন বদমাইশি না করবো না এই শয়তানে করাইছে, শয়তানে কয় গাদা কে হাসিয়াতে হে মুঝে হজরতে ইনসান পর, শয়তান কয় কে হাসিয়াতে হে মুঝে হজরতে ইনসান পর, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর, ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর, মানুষের উপর আমার বড় হাসি লাগে, আকাম করে নিজি আর দোষ দেয় আমার, এই তুই বিড়ি খাইছিস আমি কি গ্যাস লাইট বিড়ি আগে দিছি তোরে, তুই বি গাঁজা আবার খাইছিস আমি কি ইন্ডিয়াতে কিনে এনে দিছি, তোর মতো আর এক বডি আদম কিনে এনে দিছে, এই আমাদের এদিক গাঁজায় আবার ডিলার আছে না, এবার ডিলার আছে না সাপ্লাই দেয় যারা তারা হলো ডিলার, ভালো করে মনে রাখিস ডিলাররা যত ছেলে পেলে আবার গাঁজা খাইয়া গুণা কামাই করবে, ওর থেকে আর এক দল শিখবে, তার থেকে আর এক দল শিখবে, এমন করে তোর এই বংশ বংশধর চলে যাবে কেয়ামত পর্যন্ত, তুই ফার্স্ট ডিলার কেয়ামত পর্যন্ত সমস্ত গাঁজা আবার বিক্রির গুণা তোর আমলনামায় ঢুকবে। ওমান সানি হুইল্লা শাইতান, এটা নবীদের ভাষা, আদম আলাইহিস সালাম বলেন আমি তো চেষ্টা করেছি গন্ধম খাবো না কিন্তু আল্লাহ পাক আমাকে কি বলা হয় শয়তান আমাকে এমন ভাবে ধোকা দিয়েছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কিভাবে কয় ও শয়তান যাইয়া সাইকে পানি জম্মের মুরব্বী সাইজা জান্নাতের গেটের বাইরে দাঁড়ায় কয় ও হাওয়ার আদম কথা কন কে মুরব্বীরা দি জ্বালা রে জ্বালা, এদিকটা কেন হয় না, আপনারা কমেন যে আপনার কমনি কয়ে দেন এধারে যে যা পারে করুক কয়ে দেখেন একটু, পরিবেশ সুন্দর না হইলে উপর থেকে আসে না, আমি মাঝে মাঝে কই গায়ের বানে বাসুরি চাটানা দিলে দুধ আসে না ঠিক না, আর বাসুরি যদি বানে না চাটে মার ভাষায় চাটে আর মহি চাটে দুধ বেরিয়ে নাকি, হ্যাঁ ঠিকই করছে সে নাই দেবে
আমার সে ভালো বক্তা, আপনারা আমার দিক চাটা না দিলে উপরে তে দুধ আছে না, এদিক ওদিক চাটা দিলে সে নাই দিয়া ছাড়া উপায় নাই। আবার কথা কইস, তোকে এত দাঁড়ে বসতি কইছে কিনা পয়সা নাই এনে টানি সামাসুর খেয়ে গিয়ে শয়তান কয় ইন্নি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য অবশ্য অবশ্যই সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা। নাসিহিন খায়ের খা মঙ্গলকামী এটাও হয়, আবার নাসে নসিহাত থেকে নাসিহিন সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা। বলবো একটা কথা, আমরা কে করছি নি ওই শয়তানি আদম আলাইহিসসালামকে বলতেছে, বলবো একটা কথা আবারও কয়, আমরা কে তো আমি করছি নি শয়তান আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করতেছে বলবো একটা কথা, এখন ওই দুজন কয় তা কন দেয় কি করবেন, কয় কি যে এই গাছের ফল খাইছেন, কয় না কেন খান নাই, কয় ওটা সাজারত মামনুয়া নিষিদ্ধ গাছ, কয় যে নিষিদ্ধ কেন তা কি জানেন, কয় না তা তো জানি না, ওই গাছটার আসল না বলো সাজারতুল খুলদ চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ, ওই গাছের ফল খাইলে যেই খায় সে মানুষলি ফেরেস্তা হয়ে যায় অথবা চিরকাল চিরস্থায়ী তার কোনোদিন মরণ হয় না, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকতে পারে। আল্লাহ তাআলা তোমাদের দুইজনকে এই জান্নাতে বেশি দিন রাখবে না, বের করে দেবে এই গাছে জান্নাতের ফল খাওয়া, এই জন্যে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, কারণ ওই গাছের ফল খাইলে ওই ফেরেস্তা হয়ে যাবা, নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকতে পারবা, এই জন্যে থাকতে দেবে না বিধায় এই গাছের ফল খাইতে নিষেধ করছে। আমি বুঝে দাও খাওয়া কি খাওয়া না, আমি বুড়ো মানুষ কয়ে গেলাম, পরে যদি বাড়ির জরুরি মনে করো ফোন নাম্বার রাখতে পারো, ফোন করে চলে আসবো। ওই কয়েও নি চলে গেছে, আর ওই দুইজনে শয়তানের এত সুন্দর নসিহাতে দোকা খাইয়া সেই গাছের ফল খাইছে। তাই তুই বলি যে আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, কাজে আমরা সেই বাপের সন্তান, আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক, কথা মনে না রাখা স্বাভাবিক, ভুলে যেতেই পারি, এই জন্যে আমরা বারবার জানা কথাগুলো আবার জানাই দেই, যা কিছু করি না করি সর্বাবস্থায় আমার ইমানকে ঠিক রাখতে হবে। কথা বলেন যে কথাটা বলতে যে আবার খানিক দূর দিয়ে আস্তাস করে ঘুরিয়ে টুরিয়ে আসলাম, সেটা হলো এ যুবকরা যুবকরা তোমরা যাতে এলাকার ওলামাই কিরামদের সাথে, সদস্য হুজুরির সাথে, বাংলাদেশের ওলামাই কিরামদের সাথে আমরা তোমরা সকলে একসাথে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। যাবেন না জান্নাতে? এই ক্যাডারগিরি করে কি ভেস্তে ও জায়গা দুনিয়ায় মাস্তানি করছো, বিশ্বরোড দখল করছো, ও জায়গা যে কি কতিপর্বে ফেরেস্তা গেছে, হ্যাঁ আমরা কিন্তু গোপালগঞ্জের ছাত্রলীগ আর যুবলীগ একসাথে আছি, ফেরেস্তারা শরীর যাস কিন্তু জানি কিন্তু ক্যাডার দিয়ে বলো চয় বল মানে ও জায়গা কি ওই মাস্তানি চলবে নাকি, দেখ আজরাইল আল্লাহ সালামের বেস্কৃতি লক্ষ কোটি মানুষ স্টক করে মরিয়ে যাওয়া, আর আবার হাসরের মাঠে আবার মরণ নাই, আর রাখবে কায়দা বয়তে অন্য হয়ে যাবা পাগল হয়ে যাবা, আমি কই না আল্লাহ কয় মাঠটা এমন বিপজ্জনক মাঠ হবে, কারণ আল্লাহ পাক নিজ জবানে একটা গর্জন দেবে, একটা বিশাল একটা আওয়াজ দিয়ে বলবে নামাজ পড়িস এই জায়গায় বসে রয়েছিস কেন, এ লুচ্চ চারে ফাজে লুচ্চ বিক্রি আমার এই মাঠে বসে রয়েছিস, এই বেয়াদব আলে বুলামা মাদ্রাসার সাথে বেয়াদবি করে এখানে বসে রয়েছিস, এই হিন্দু বুদ্ধ খ্রিস্টানের দল আমাকে আল্লাহ বলে স্বীকার করিস নেই, ডেকে দিয়ে তোদের ভগবানকে যা সেগুলো ডেকে দিয়ে এখানে বসে থাকতে পারবি না, এমন একটা তর্জন গর্জন আল্লাহ দেবে বয়তে কাঁপতে থাকবা, তুমি আর সে জায়গায় সংগঠন করার সুযোগ পাবা না, সংগঠন হতে হবে একটা সংগঠন, উলাইকা হিযবুল্লাহ মোমেনের একটা দল হবে, ওই দলের সৈনিক হয়ে যাও তুমি, ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হও, ওইটার তুমি প্রচার সম্পাদক হও, ধর্মীয় সংগঠনের তুমি প্রচার সম্পাদক হও, এর একটা সদস্য হইয়া যাও, তাহলে তুমি সেদিন থাকবা ডানপন্থী হিসেবে বসে থাকবা, যাই করো না কেন রাজনীতি আর রাজনীতি বন্ধুরে ইমান নীতি তো অটল থাকতে হবে, কোনোভাবেই যেন আমার আমার ইমানের হাতে ভার না লাগে,
আমাকে খেয়াল রাখতে হবে কথাগণ ঠিক ঠিক না, আমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আমার সব উস্তাদের অবদান যা একটু একটু করে সব জায়গা আছে, তবে মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার এই চলার জীবনে সবচাইতে বেশি বড় অবদান যেই মুরব্বীর তিনি হযরত মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহে। আপনাদের আমাদের কোটা টুঙ্গি পাড়া বাড়ি পাঁচকাহুনে গ্রাম ওলামাই কিরাম সকলেই চেনে। আমি ওনার কাছে উর্দু কায়দার থেকে নিয়া এলেবের মূল অংশটা হযরতের কাছে পড়েছি, হাজারো কথা হযরতের থেকে শিখেছি। হযরত আমাকে বলতেন, মিয়া ছাত্র বয়সে লেখাপড়ার জামানায় যাই করো না কেন একটা জায়গা খেয়াল রাখবা, হাতে যেন ভার না লাগে। তর্জমা করে হুজুর বুঝাই দিলেন, মহিলারা যখন আগে ঢেকিতে ধান বানত, দেখছেন না, এখন তো ঢেকি নাই, ঢেকি বিলুপ্ত হয়ে গেছে, কোনো কোনো বাড়ি চাউলির গুঁড়ো বানানোর জন্য দু একটু আসে, তাও মহিলারা একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইসে দেহি বাড়াইয়ে চাইল কুটে হুইটিয়ে, এই জন্যই তো হুইটিও কপালে তো উঠে গেছে। আগে মাছা বুড়া বিরক্ত দোকান না, আগে মাছা সিরা সপ্তাহে একবার হুইটে বানাতো না, যাও কেটা চিত্রুটি বানাবে, দুবি পিঠে বানাবে, বাবা পিঠে বানাবে, কুলি পিঠে বানাবে, শীতে পিঠে বানাবে, শূন্য শীতে বানাবে, ভিজে শীতে বানাবে, উবত পিঠে বানাবে, কতটা বানাত। আর এখন পিঠেই নাই, পিঠে নেই না, ওই পুলিশ লাইনের মরে গেলে দেখা যাচ্ছে মানুষ যে রাস্তার আটুলে পিঠে বানাইছে, তাই চার বাসখান কিনে দিচ্ছে, বৌরা স্যাগরা বের খাবে, বুঝে বুঝে টেলিভিশন দেখবে, মোবাইল দেখবে, আর ওই আটুলে পিঠে খাবে, ভালো পিঠিয়ার রুজিতি হচ্ছে না। মানে বিয়েতে আমাকে গোপালগঞ্জের ঐতিহ্য বিবাহ অনুষ্ঠানে 30-40-50-60 প্রকারের পিঠা দিত, এটা মহিলাদের একটা যোগ্যতা, একটা ক্রেডিট জাহির করত। আর এখন চানাচুর, বাদাম, কেক, বৃষ্টি, আইসক্রিম, ফল ফলাদি, হুসকা ডিম, তেলমড়িকি, ঝাল বাদাম, সব চকলেট, সুইংগাম, কাইনা পুডিং, ঘিল গুলাও, যতই মাতে হাত গুলাও, চানাচুর, বাদাম, এটা দিয়ে উঠে দিয়ে আটুইয়া নাস্তা দিয়ে ভরি ফেলায়। এই আমরা মাহফিলি যাই, আমি তো কই জায়গায় জায়গায়, মিয়া প্রত্যেক এলাকায় যখন মাহফিল হয় মাদ্রাসার হুজুরা অত মোটা খরচ করার দরকার নাই, 5,000 টাকার হল না কিনে 5 কেজি চাউল কিনে 5 বাড়ির মিটিরে দিয়ে দেবেন, কয়েন শীতে ভিটে কয়েন দুবি ভিটে বানায় দাও, দেখবেন যে বক্তাররা মেহমানরা আশীর্বাদার মতো গেলে খালি চাবায় না। এই যে বাদশাহ প্রকারে ফল দেশে এই জায়গাও দেশে, আমি যদি ফিরিও তাকাই না, কারণ ফল দেখতে দেখতে খাতি খাতি এনে তামা তামা হয়ে গেছে, কিন্তু শীতে ভিটি আর শীত রুটি এর জীবন বইরে খালিও পরের দিন আবার খাওয়া যায়, কিন্তু ভিটি গিয়া দেবেন কয়ে না আমার সময় নাই, কি আছে তোমার জন্য, আমার একটা টেলিভিশন দেখতে হবে না, আজকে স্টার জলসা আছে, আর রাত 10টাতে তো কাতারে ফুটবল, শীতে ভিটে বানাবে কি, শীতে তাকে শুয়ে বাড়ির পরে রস বাড়ি কবো না, কবো কোন জায়গা, অন্য এলাকায় যে কোয়া যায় না, আবার তারাই আমার মোবাইল ইতে শুনতে পারি পছন্দ করে, মায়ের হয়েছে জায়গা মতো, বিটিরা সব ঢিলে হয়ে গেছে, কথাটা ঠিক না, এগুলো কাজে লাগাইতে হবে, কোনো মহিলা কাজ করতে রাজি না। তো দান বাড়াইয়া চাইল বানালু এত গেছে মাধু হইয়া, হুজুর বলতেন সে সময় যখন আমি শুনছি হুজুরের কাছে, সে সময় ধান দেখিতে ফারাইতো, মেশিনে তো ছিল না, দুই একটা রাইস মিল কোথাও কোথাও হয়েছে, প্রত্যেক বাড়ি শেষ রাত্রি ডেকির ফার শোনা যেত, মুরব্বীর মনে পড়ে নাকি, আপনারাও এক পৈকে ধান ডেকিতে সেটিয়া তারপরে সকালবেলা মাঠে যাইতেন, মনে আছে না, আমি ক্লাস 2, 3, 4, 5, 4 ক্লাস পর্যন্ত আমার মায়ের সাথে সাংসারিক কাজে খুব সহযোগিতা করতাম, ভোরবেলা মাকে 4-5 সার ধান বানিয়ে দিয়ে তারপর আমি স্কুলে যাইতাম। তো হুজুর বলেন যে ধান ফারাইতে গেলে দুইজনের কাজ, একজন ঢেকি ফারায় আর একজন আইলিয়ে দেয়, ফারানুওয়ালার এক কাজ সে শুধু ঢেকিরে লাইতে হবে, ঢেকিরে যত লাইতো কোনোদিনও পায়ে ধরে মাছ চা লাগে না, একটা লোকই আছে একটা ব্যক্তি যে সারা জীবন লাথি কাটিও কোনোদিন মন খারাপ করে না, সে হলো ডেকি, যে ভাড়ায় সে খালি ডেকিরে লাইতে হয় আর ভাড়ায়, আর বসে যে আইলিয়ে দেয় তার কাম 5টা 5 কামের মধ্যে আবার ক গ্রুপ খ গ্রুপ আছে, 1 নম্বরে আইলিয়ে দিয়া, আইলিয়ে দেওয়ার মধ্যে 3 প্রকারের দান থাকে, ফালটা সাইলে কালা, ঠিক আছে না, বোঝা যায় যে আমি ও কাজে ছিলাম, আমার ইবারত রিডিং এর হাসিয়া সহ মনে আছে, আবার ফাঁকে আদায় ফালটা যেগুলো সেগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আবার ক্লিয়ার রাখতে হয়, মাঝে মাঝে ওই ডেকি ফার তো তালাই তালেই আছে,
দেখি যে হারায় সে তো দেখে না যে আইনে দিয়ে আলার হাত থাকলো না গেল, সে পেরাই যাচ্ছে। দেখবেন ওই ফাড়ের ভিতর দিয়ে একবার নোটের ভিতর পর্যন্ত হাত ঢুকে দিয়ে পুরো উল্টো যায়, তারপর আবার কত দ্রুত ফিরে ভার পড়ার আগে হাত উঠে নিয়ে আসে, ঠিক না? এলে এক নম্বর কাজ আইনে দিয়া। দুই নম্বরে মহিলাদের একটা বাচ্চা আছে, কোলের বাচ্চা, তাই সেই বগলের তাল দিয়ে মাথায় দিয়ে দুধ কাচ্ছে, তারও খাওয়ায়। তিন নম্বরে উঠোনে সাইডে ধান নাড়া, তা আসে খেয়ে যায়নি কি বলে একটা কুটাই দিয়ে আসতাড়ায়। চার নম্বরে ওনার একটু আবার হুক্কা খাওয়ার অভ্যাস, তা একটু দাঁড়াই বলছে মাঝে মাঝে এক এক টান দেয়। পাঁচ নম্বরে বেড়া ক্ষেত্রে কয় বিটি আইছে সেই দরবারত্তি, তাকে সাথে এসে বেড়াকের গল্প হয়, এই পাঁচ কাম করতেছে মহিলা বসে বসে, তবলিগির পাঁচ কামের মতো। তবলিগির মহল্লায় কয় কাম? পাঁচ কাম। আমার একদম চাচারে নিয়ে গেছি, এক সিল্লে ভরে পড়াইছি মহল্লায় পাঁচ কাম, উনি কয় মহল্লায় যাইয়ে কাজ কাম, পাঁচ কাম করতেই পারলো না, আর বাড়ি আইছো পাঁচ কাম করলো না, কাজ কামই করলো। তবলিগের পাঁচ কাম, আগে দিয়ালারও পাঁচ কাম চলতে আছে। দশ বছর বিশ বছর পর্যন্ত মহিলা আইলে দিয়ে যাচ্ছে, হাত পা সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলতে থাকবে এমন করে মরণকাল পর্যন্ত আইলে দিয়া। কতদিন চলবে? যতদিন তার হাতে ঢেকির ভার না লাগে। যদি উক্কায় সুকটান দিতে যাইয়া, মাইয়ের দুধ কানুন ফিকির করতে যাইয়া, বেড়াকের গল্পের ভিতরে মজিয়ে যাইয়া, যদি নোটের তে হাত টানিয়ে বের করে সাতটি না পারে, তাহলে ঢেকির ভার হাতে লাগবে, হাতের আঙ্গুলের মাথা সেচে যাবে একেবারে দুড়া সাপ না শেষার মতো। আঙ্গুলের মাথা যদি একবার সেচে যায়, পাঁচ কামের এক কামও চলবে না। ওরে মারে বাবার আমলিক করো, বিএনপি করো, ছাত্রলীগ করো, যুবদল যুবলীগ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাষ করো আর বাস করো, তুমি চাকরি করো, বাকরি করো, লেখাপড়া যাই করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, সব তোমার কিছু আল্লাহ মেনে হল, সব কিছু তোমার আল্লাহ মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত তোমার ইমান আর আমলের হাতে ভার না লাগে। এইগুলো করতে যেয়ে যদি ইমানের হাতে ভার লাগাইয়া গেল, তাহলে তোমার হাত সেইসে যাবে, কোনো কাম আর চলবে না। আখলিস দিনাকা একফি কালামুল কলিল, তোমার ঈমানকে খাতি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে, ঈমানদারে ঠিকভাবে রাখবা, নষ্ট যেন হইয়া না যায়। আমার আল্লাহ পাকে ঈমান শিখানোর জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেয় নাই, তোমার যোগ্যতা দিয়ে ঈমান করো, তোমার যোগ্যতা দিয়ে আল্লাহরে খুঁজে নাও, তোমার যোগ্যতা দিয়ে তুমি সভ্য হও, ভদ্র হও। আমার আল্লাহ এমন করে ছেড়ে দেন নাই, যদি এমন ছেড়ে দিতেন তাহলে হতো আমাদের উপরে একটা ছেলে ভালো সাঁতার কাটতে পারে, ওরে হাত পা কুশ মজবুত করে রশিদে বাইন দেয়া, সাগরের মাঝখানে যদি ফেলে দেওয়া হয়, ছেলেটা হাত পা খোলা অবস্থায় সুন্দর সাঁতার কাটতে পারে, তিন চার পাঁচ কিলোমিটার সাঁতরায় কিনারে আসতে পারে। এই ছেলেটারে যদি হাত পা পাই যাও সাগরের মধ্যে ফেলে দিয়ে বলা হয় যদি ডুবে যাস তাহলে তোর উঠায় গুলি করা হবে, তাহলে এটা জুলুম হবে কি হবে না? হাত পা ছেড়ে দিয়া তারপরে বলো সাঁতরায় কিনারে গেলে পুরস্কার পাবি, ডুবে গেলে উঠায় গুলি করা হবে, তাহলে একটা কথা থাকে। কিন্তু হাত পা বাইদে যদি সাগরের মধ্যে ফেলে দাও, পুকুরের মধ্যে ফেলে দিয়ে কও ডুবে গেলে গুলি করা হবে উঠাইয়া, এটা যেমন জুলুম হয়, ও বন্ধুরে আমাদের সমাজটা ওই রকম জুলুমে পরিণত হয়েছে। নারী আর পুরুষ এক জায়গায় লেখাপড়া করবে, আবার আমাদের সরকারের পক্ষ থেকে আইন করে দেওয়া হয়েছে যুবক যুবতী এক জায়গায় থাকবি, যুবকরা যদি যুবতীদেরকে উত্তপ্ত করিস আর ইপটিজিং করিস, তাহলে কিন্তু ছয় বছরের জেল দেওয়া হবে। জুলুম কি না? নেগেটিভ পজিটিভ তার কাবার নাই, এক জায়গায় রেখে দিয়ে যদি তারকে বলে তার, যদি বিস্ফোরণ ঘটে তাহলে তোর তারের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার নিয়ে দেব, এটা অন্যায় হবে না? নেগেটিভ পজিটিভ এক জায়গায় কাবার ছাড়া থাকলে তো অ্যাক্সিডেন্ট হবেই, জ্বলিয়েই যাবে। নারী আর পুরুষ নেগেটিভ পজিটিভ এক জায়গায় থাকবে, একই অফিসে চাকরি করবে, আর তারা অ্যাক্সিডেন্ট করবে না?
আর অ্যাক্সিডেন্ট করলে ফাঁসি দিবা, জেলে দিবা, নারী নির্যাতন মামলা দিবা, কেয়া এই জুলুম তোমার শিখেছে কিনা? আমার আল্লাহ জুলুম করে নাই। আল্লাহ কাল্লা তাজরিমুনা ওয়ালা তুজলামুন, নারীদেরকে আলাদা অফিস দাও, যদি চাকরি করাইতে হয় তাদের গার্মেন্টস আলাদা বানাও, নারীদের গার্মেন্টসে পুরুষ থাকবে না, পুরুষের গার্মেন্টসে নারী থাকবে না। অফ পুলিশের চাকরি দরকার, মহিলা পুলিশেরও দরকার আছে, কখনো কখনো মহিলা আসামিরে ধরতে মহিলা পুলিশ লাগে, কাজেই মহিলা পুলিশের দরকার। তাদেরকে আলাদা ক্যাম্পে রাখো, পুরুষদের ক্যাম্পের কাছেও তাদেরকে রেখো না। এক পুলিশ পুরুষ পুলিশ মহিলা পুলিশকে দেখবে না, পুরুষ মাস্টার মহিলা মাস্টারে দেখবে না, পুরুষ ছাত্র মহিলা ছাত্রীকে দেখবে না। এক জায়গায় থাকা থাকি নাই, এক জায়গায় বসাবসি নাই, এক জায়গা বসাবসি নাই। তারপরে যদি অন্যায় করে সেই জায়গা তুমি আইন করো, ইপুটিজিং করলে, অপহরণ করলে, ধর্ষণ করলে, উত্তপ্ত করলে, তারপরে যে মামলাতে বিচার করো সেই বিচার হবে ন্যায়। একই জায়গায় রাখবা, অন্যায় যেন করে না, অন্যায় করলে এই বিচার হবে, এইটি হবে জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ সাধ্যের বাইরে শক্তির বাইরে কোন হুকুম চাপাই দেয় নাই, আমাকে দায়িত্ব দেয় নাই তোমার যোগ্যতা দিয়ে আল্লাহ খুঁজে নাও, আমারে দায়িত্ব দেয় নাই তোমার যোগ্যতা দিয়ে মানবতা খুঁজে নাও। আমাকে আল্লাহ পাক সুন্দর করে মানবতা শিক্ষার জন্য একটা সিলেবাস দিয়েছেন, একটা গাইডলাইন আমার জন্য দিয়েছেন, সেই গাইডলাইনের নাম হলো জালিকাল কিতাব। আমার সাথে সবাই একটু বলেন গাইডলাইন নাম কি? জালিকাল কিতাব। কষ্ট হচ্ছে? না, আমার হচ্ছে ইনশাআল্লাহ। বেশিক্ষণ আমার গাবে তো সবই পারতে হবে ইনশাআল্লাহ। জালিকাল কিতাব, ওই কিতাব আমার গাইডলাইন, সত্য না মিথ্যা। পাইলাম কোন জায়গায়? ওই কিতাবের শুরুতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। আর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক কোনটা, বাতিল কোনটা জানতে না, জায়েজ কোনটা না, জায়েজ কোনটা জানতে না, হালাল কোনটা, হারাম কোনটা জানতে না, বৈধ কোনটা, অবৈধ কোনটা জানতে না, ভালো কোনটা, মন্দ কোনটা তোমরা জানতে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে একটা কিতাব পাঠাইছি, নাম তার কুরআন, ওইটাই হলো সেই জালিকাল কিতাব। ও কিতাবের কাজ কি? হুদাল লিন্নাস, শুধু মুসলমানদেরকে ভালো করে না, ওই কিতাবের অনুসরণ করলে কাফেরও শান্তিতে থাকে, হিন্দুরাও শান্তিতে থাকে, বৌদ্ধরা শান্তিতে থাকে, খ্রিস্টানরা শান্তিতে থাকে। রাষ্ট্রে যদি এই কোরআনকে বাস্তবায়ন করো, গোটা রাষ্ট্র হবে জান্নাতি রাষ্ট্র। স্বীকার করবেন না? সত্য না মিথ্যা? কোরআন যদি রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন হয়, কোরআনের সংবিধান, আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি? সংসদে জালো বলবেন, আল কোরআনের আলো সংসদে, সংসদে, সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, ধন্যবাদ। ও দোস্ত, আমরা 100 বার ছিলাম আওয়ামী লীগ, গোপালগঞ্জের মানুষের ভিতরে ভেজাল আছে বলে আমি বলবো না, আমরা 100% আওয়ামী লীগ। আমাদের আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই আল্লাহর কোরআন যদি জাতীয় সংসদে বাস্তবায়ন হয়, আমি খাসভাবে তাহাজ্জুদে বসে আমরা সবাই দোয়া করব জননেত্রী শেখ হাসিনার জন্য, কথা বলতে কি না, মন্ত্রী পরিষদের জন্য দোয়া করব, রাজনৈতিক নেতাদের জন্য খাসভাবে দোয়া করব। আমি সারা বাংলাদেশে যে দোয়া করছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন, আমাদের কালনা ব্রিজ করে দিয়েছেন, পাটগাতি ব্রিজ করে দিয়েছে, মোল্লারাম ব্রিজ করে দিয়েছে, রূপসা ব্রিজ করে দিয়েছে, সত্য ব্রিজ করে দিয়েছে, এখন চোখের পলকে দেশের দেশ থেকে দেশান্তর চলে যায়। আগে ঢাকা যাইতে 2 দিন আগে থেকে এহরাম বান্দা লাগতো হজের মতো, যাব কি যাব না, ঢাকা লঞ্চে না বরিশালে লঞ্চে নাকি টাইরাট লঞ্চে যে নামবো, আমাকে তালার ঘাটে যে ঘষা ঘষি হতো, রাত ভর বসা দেখছি মানুষ। আর এখন মাগরিবের নামাজ বাড়ি পড়িয়ে ঢাকা মাহফিলে যাই না, মাহফিল সারিয়ে বাড়ি এসে রাত 12টা ঘড়ি দেয় যে রাত 12টা বাজে, মাগরিব পড়ে বাড়িতে রওনা দিছি, ঢাকায় যে মাহফিল করে বাড়ি এসে দেয় যে রাত 12টা বাজে। এই সুখ শান্তি আল্লাহ আমাদেরকে দেশে জননেত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমে, কাজেই তারা আমাদের কাছে দোয়া পাবে, কতক্ষণ পাবে,
এই দোয়ার সাথে আরো লক্ষ কোটি গুণ দোয়া বাড়াই দেব যদি আল্লাহর কোরআনকে সংসদীয় ভাবে আইন হিসেবে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক ঠিক না? ছাত্রলীগ যুবলীগ সবাই রাজি না? তোমরা বলো শুনে রাজি না? আল্লাহ তোমাদেরকে কেয়ামতে আনসার বদরী সাহাবাদের সাথে জান্নাতি করুক। আমাদের এই আমলিগি থাকবে, তবে এই আমলিগির কার্যক্রম হবে কোরআনী কার্যক্রম। আমরা আল্লাহ আমাকে বলে নাসির বলে দাও গোপালগঞ্জের ভিতরে বৈশা কি বল বল্লা বলো তোমরা সকলে আল্লাহর হুকুমের অনুসরণ করো। জোরে বলেন কার হুকুম? কার হুকুমের অনুসরণ? অনুসরণ মানে মনে করে ইয়াদ করে তদ অনুযায়ী কাজ করা, যা অর্ডার করেছে মালিক ওই কথাকে মনে করে মুখস্থ করে তদ অনুযায়ী কাজ করার নাম হলো অনুসরণ। আর অনুকরণ হলো কেউ যে কাজ করে দেখাইছে, এই কেউ যে কাজ করে দেখাইছে হুবহু ওই করার মতো করার নাম হলো অনুকরণ। আল্লাহ তো করে দেখাই নাই, কথা বলেন, আল্লাহ নামাজ পড়ে দেখাই নাই, আল্লাহ রোজা রেখে দেখাই নাই, আল্লাহ হজ করে দেখাই নাই, আল্লাহ যাকাত দিয়ে দেখাই নাই, আল্লাহ পর্দা করে দেখাই নাই, আল্লাহ আমাদেরকে দস্তার খান বিছে খানা খেয়ে দেখাই নাই, আল্লাহ টুপি পাগড়ি পরে দেখাই নাই, এগুলো আল্লাহ হুকুম করেছেন। কাজে আল্লাহর হুকুমের হবে অনুসরণ। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো করে দেখাইছেন, কথা বলেন ঠিক ঠিক না? কাজে নবীর হবে অনুকরণ। আল্লাহ কা আতি আল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো, আমার হুকুমের অনুসরণ করো। ওয়া আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, আমার রসুলের কাজ ও হুকুমের অনুকরণ করো। যখন আমরা আমরা জিজ্ঞেস করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তোমার হুকুমের অনুসরণ করবো কোরআন দেইকা, তোমার রসুলের অনুকরণ করবো তো রসুল দেইকা। আল্লাহ তুমি তো হাইয়ুন কাইয়ুম, তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার রসুল তো মানুষে তো মারা যাবে, সেই সময় আমরা যারা থাকবো না, রসুল যখন থাকবে না আমাদের মাঝে, ওই সময় আমরা কাদের অনুসরণ অনুকরণ করবো? আল্লাহ কয় ওই সময় তোমার রসুল যখন থাকবে না, তখন আমি যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বানাই দিয়েছি তাদের অনুসরণ অনুকরণ করবা। জানতে চাইলাম আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া কারা? আল্লাহ কা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার! আমারে ভয় করার মতো ভয় করে উলামাই কেরাম। আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাই কেরাম নবীদের নায়ে বয়া সৃষ্টেন। উলামাই কেরাম যেভাবে বলে যেভাবে করে সেইভাবে করো, উলামাই কেরাম তবলিগ যেমন করায় ওই রকম করো, উলামাই কেরাম নামাজ যেমন পড়ায় ওই রকম পড়ো, উলামাই কেরাম যাকাত যেমন দিতে বলে ওই রকম দাও, উলামাই কেরাম দান যেমন করতে বলে ওই রকম করো। উলামাই কেরামের টুপি তোমার টুপি, তাদের পাগড়ি তোমার পাগড়ি, তাদের জুব্বা তোমার জুব্বা, সেম কোয়ালিটি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলের মিল। আমার আল্লাহ বলেন আমায় ইউতির রাসূল ফাকুদ আল্লাহ, যে রসুলের অনুকরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ বসবো কি কইরা? আমার আল্লাহ কয় আমার ইউথের রসুল, যে আমার রসুলের অনুসরণ অনুকরণ করবে ফাকাদ আতা আল্লাহ, ওইটাই হলো আল্লাহর হুকুমের অনুসরণ। ও বন্ধুরে, এবার নবীর অনুসরণ অনুকরণ বসবো কি কইরা? নবী কয় উলামায় কিরাম আমারে সৃষ্টেন, তাদের কাজ দেখবা সেই অনুযায়ী। তুই আবার কোন চাষনি? এত যে কজন লাগবে আছে এই জায়গা কেরাবেরা বাঁধানোর জন্য যা লাগবে আছে তো? তুই আবার আইছিস? এবার নবী বলেন মানে আতা আনি ফকদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ অনুকরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ অনুকরণ করলো। কোন সুবহানাল্লাহ! ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমারে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। আমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার সাথে শত্রুতা করলো ওই শত্রুটা যে দাঁড়াবে আল্লাহর সাথে শত্রুতাইতে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে উলামায়ে কিরামের সাথে ভালো সম্পর্ক না মন্দ সম্পর্ক? জোর হলো না? তবলিগ করবেন কার সাথে? তবলিগ করবেন কার সাথে? আলেমদের সাথে? বলেন কার সাথে?
আলেম উলামা আছে তবলিগে শুনুন, আলেম উলামা আছে তবলিগে, আলেম নাই যে তবলিগে, আলেম উলামা আছে এই জোরে, আলেম উলামা গহর ডাঙ্গার জোরে, আলেম উলামা গহর ডাঙ্গার জোরে, আলেম উলামা নাই যে এই জোরে, আলেম উলামা আছে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম নাই যে মাদ্রাসায়, আলেম নাই যে মাদ্রাসায় কেতে যাবো তাই এ মাদ্রাসা আলেম আছে তাহলে আছি তো আমরা ঠিক আছে পাগলামি করলিও এই দেখতাম মানুষ কয় যে পাগলে বা কিনা খায় ছাগলে বা কিনা খায় বোঝা যায় যে পাগলে আবার যাবার সপ্তাহ খায় ছাগলে যা খুশি তাই খায় না না একেবারে সব সত্য না পাগলে বা কিনা কয় কয় সপ্তাহ তবে পাগলে মিথ্যে কথা কয় না ও যা কয় সত্যি কথা কয় আর ছাগলে সপ্তাহ খায় কিন্তু ঘুষ খায় না ছাগলে চুত খায় না এ ছাগলে গাঁজা খায় এবার খায় তাই ছাগলে অত বড় বদনাম দিয়ে বসায় তোমাকে তুমি ছাগলের সেবে খায় না ছাগলের সবটা খাইলে ঘুষ খায় না সুদ খায় না গাঁজা খায় না আবার খায় না বিড়ি খায় না তুমি ছাগলের সাথে 3 গ্লাস নিচে যারা এগুলো খাও পাগলামির সাথে কইলেও আতাই ঠিক আছে আতে ভার লাগবে না সেরকম কথাই কই আল্লাহ রহমতে আল্লাহ গহরডাঙ্গার জোর 25, 26, 27, 28 নভেম্বর 3 চিল্লার সাথে একজনও মিস করবেন না ঠিক আছে 13, 14, 15 জানুয়ারি বিশ্ব ইস্তেমা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইস্তেমা এ যুবক কত জায়গা গেলি উলাকান দিও তো গেছো মনে হয় একবার হ্যাঁ উলাকান দিও যাও দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা হিন্দু বাড়ির লাড্ডু খাও কুলুকির ডালা খাইয়ে এসো সে বাড়িতে কক্সবাজার কুয়োকাটা নিরিবিলি পার্ক এ পার্ক ও পার্ক কত জায়গা যাও জোড়া দৌড়িয়ে দৌড়িয়ে যাও হ্যাঁ ফাজিলির দল এবার বিশ্ব ইস্তেমায় জাতি হবে ঠিক রেডি 1, 2, 3 এক কোটি দল শুরু করতে হবে ইনশাআল্লাহ কারা কারা ইস্তেমায় যাবে এবার ইনশাআল্লাহ কেন হাত ফাঁকে ফাঁকে মিস গেল কেন আমি দেখতেছি উপরেতে এ কুমারগঞ্জের হাত 13, 14, 15 ইস্তেমায় যাবো তো ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ ধন্যবাদ যাওয়া কত সহজ আগেরবার 10 ঘন্টা ফেরি ঘাটে বসে থাকা লাগছে এবার যাবা আর আসবা 1 মিনিটে বসে থাকা লাগবে না ইনশাআল্লাহ শুধু টোলের জ্যাম টুক যা তাই ছাড়া কোনো শান্তি নেই আর কতজন তো পদ্মা সেতু দেখতেই যান নাই এই সফরে তাও দেখা হয়ে যাবে মজা করে আসবেন ইনশাআল্লাহ পড়া যাবে না ইনশাআল্লাহ এই মাদ্রাসার বিপক্ষে কারা মহব্বতের সাথে হাত দেখান তো 3 জন 4 জন বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে 4 জন বিপক্ষে খেউ না ওটা অন্য খেয়ালে ছিল পক্ষে আছেন তো আলহামদুলিল্লাহ আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন পক্ষপাতিত মৌখিক ভাবে হবে না আজকে মাদ্রাসা আছে বিদায় ওলামায়ে হাক্কানির সমাগম তাই না মাদ্রাসা আছে বিদায় আমারে পাইছেন আমার বাড়ির ডেক্সে 40,000 দাওয়াত আগামী বছরের জন্য অ্যাডভান্স জমা রয়েছে যখন 40,000 জমা এদিক তাকান নদীতেই খালে জাল কিয়ান পয়লা খেয়াতে পাইছেন একটা তিতফুটি তিতফুটি তো খাওয়ার মতো না তারপর পয়লা খেয়াতে পাচ্ছে থিয়ে দে পরের খেয়াতে পাইছেন একটা তেলুটাই তেলুটাই কয়তো না কাটগিটাই তেলুটাই পাও তুইছেন ব্যাগে পরের খেয়াতে পাইছেন একটা স্যালা এইভাবে স্যালা বুটি স্যালা বুটি কাটগিটাই কাল্লু কাল্লু মিললে যা পাচ্ছেন এনেছেন পট করে যদি এত বড় শৈল দুটিয়ে পাইয়ে যান এরপরের খেয়াতি আর স্যালা উঠলি তা ঘটে না পরে ভিড়ে আলো শরীর অপেক্ষা করে বলের অপেক্ষা করে একসময় বাইসাইকেল পায়ে হাইটে হাইটে গ্রামের সেলাফুটি ঘুটিয়ে বেড়াইছি এখন বড় বড় শরীর বাদে এই ওয়াজের জালে এখন একটু বাইসে খুঁটে না নিয়েও পারি না হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ মিখল চট্টগ্রামের সব বড় মাদ্রাসা ঢাকার সব বড় মাদ্রাসা আপনাদের দোয়া আমি আপনাদেরই ফসল আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আমারও যদি বড় জায়গা ডাকে আমি যাবো না যাবো না মাননীয় প্রধানমন্ত্রী যে যদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না দিয়ে কইতাম হ্যাঁ আমাকে বাড়ির দ্বারা আসিনি একটু আমাকে বাড়ি আসে না তাহলে এই করে যদি বাড়ি বসাই রেন তাহলে কি বাংলাদেশ সালানোর জন্য কারে পাবেন খুঁজে ওনারে সে জায়গা জাতি দেবেন না
তো উনারে যেমন যাইতে দেন আমাকেও যাইতে দেবেন। তো মাদ্রাসা আছে বিদায় আসি আর আসবো, ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ আসবো। আর আমার আলো বিশেষ অধিকারও আছে, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহ আমার আপন, তাই আমার বড় ভাই শ্বশুর, আপনাদের কাছে আমাদের হকও আছে। আমার তাওই মাই মারা গেলে তাওই সাহেবের যে জমি, আমার ভাই একটু ভাগ পাবে না, ভাই একটু ভাবি পাবে, পাবিতে পারলে ভাই একটু পাবে, আবার ভাই মরে গেলে আমার সালরাও পাবে, গড়ে আমাকে ভাগ কিন্তু এনে একটু আছে, যে কোনোভাবে চালে দিচ্ছে, দুই ইঞ্চি পালিও পাবানি একদিন না একদিন। তা আমার তো এ জায়গায় অধিকার আছে, আমার কাছেও আছে। কাজে আমি আপনাদের কাছে দাবি করব, সমর্থন শুধু মৌখিক নয়, মাঠে যখন ইরিদান হবে, এক মন দুই মন পাঁচ মন ধান আল্লাহর রাস্তায় আগাই দিয়ে যাবেন, এখানে পারা যাবে না ইনশাআল্লাহ, দেবেন না ধান ইনশাআল্লাহ, এক মন করে কারা দেবেন দেখি।